বিয়ে হয়েছে তোমার? আচ্ছা, কারণ দুটি চোখের তারা তুমি, বলা যায় না কাউকে আবার তারা টারা করে রাখছে নাকি, কিন্তু না এটা ওর জন্য না, এটা ওর চ্যানেলের জন্য। কিন্তু অনেকেই ভালোবাসার মানুষকে, এটা হচ্ছে একটা ভালোবাসা বিচ্ছেদ গান আর কি, এখন বর্তমানে প্রচুর ভাইরাল স্যাড সং, তো মঞ্চে কেউ গায় না। আমি চেষ্টা করি এদেরকে পেলে আর কি নতুন নতুন কিছু গান গাওয়ার, সব জায়গায় সব গান গাওয়া হয় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে গানটা লাইভে একবারই গিয়েছিলাম, আবার আজকে গাইছি, ভুল ত্রুটি হবে ক্ষমা করে দেবেন, সুরটা ঠিক ক্যাপচারে নেই তাও গাইছি, চলো। তুই আমার দুটি চোখের তারা রে, তোর লাইগা মনটা পাগল পারা রে। তো যারা ভালোবাসেনি কাউকে কোনোদিনও, তারা কিন্তু এগুলো গানের মর্মটা বুঝবে না। ভালো শুধু যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তা নয়, যদি কোনোদিন ভগবানকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেন, তাহলে দেখবেন ভগবানই আপনার দুটি চোখের তারা হয়ে গেছে, তাকে ছাড়া আর ভালো লাগছে না। গানটাকে নিজেকে নিজের মনের মানুষকে দিয়ে বোঝাতে হয়, এখানে অনেক ভক্ত আছে যারা ভগবানকে ভালোবাসেন তাকে দিয়ে বোঝাবেন, এখানে অনেক ছেলে আছে যারা তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে তারা তাকে দিয়ে বোঝাবে, আর আমি বুঝাবো আমার স্বামীকে দিয়ে, কখনো ভগবানকে দিয়ে। তাই বলছে, তুই আমার দুটি চোখের তারা রে, তোর লাইগা মনটা পাগল পারা রে, তোর ছাড়া চাই না বাঁচতে যাবো যে মরে, তুই আমার দুটি চোখের তারা রে, তোর লাইগা মনটা পাগল পারা রে। চোখে দাদা রে, তোর লাই